سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نبي আমার নূরের ফুতুল জগত করলেন ওজালার ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহুর শিকর শিল কলম সৃষ্টি জাহাদ ও শিলা আহুর শিকর শিল কলম সৃষ্টি জাহাদ ও শিলা নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بولن সম্মানিত উপস্থিতি জিকির একটু কেন করলাম জানেন আমার রাসূল বলেছেন যে তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ সেই ফলটা কি তখন আমি যে জিকিরটা করলাম আমার নবী জিকিরের কথা বলেছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জিকির করা মানে আমরা জান্নাত থেকে ফল নিয়ামত খাওয়া নবীর কথা সত্য না মিথ্যা সামনে এসে বসে সত্য না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ ফাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী জোরে জোরে সুবহানাল্লাহ of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam amar nabi imamati theke rajniti rajniti theke imamati sokol nabi rasuler moddhe safol alhamdulillah bolen alhamdulillah amerikar gobeshok michael h hart tini 100 jon monishi 100 jon probhabshali talika tini korlen tini bollen the 100 a ranking of the most influential person in the history jore jore bolen allahu akbar সেই নবীটা আপনার আমার আপনি আমি সেই নবী পেয়ে খুশি না আরো জোরে বলেন না খুশি না যারা খুশি হতে পারেননি তাদের কপাল পোড়া এই ভাঙ্গা কপাল মরার পরে কেউ দিতে পারবে না জোড়া কি ভাঙ্গা কপাল মুরব্বীদের মুখে অনেক শুনছি মুরব্বীরা বলছে কপালের চামড়া যদি কপাল না ঘুরে হাঁটুর চামড়া দিয়ে কপাল ঘোরা তোমার জীবনের কর্ম করে যদি তুমি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে না পারো তাহলে অন্য থেকে হাওলাত নিয়ে কয়দিন চলা যায় কথা বলেন না কেন আজকে দেখলাম পাকিস্তান আপনার 18 দিন আছে আর মাত্র সরকারি যেই অর্থ দিয়ে 18 দিন মাত্র থাক চলতে পারবে আর কতদিন পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে এই দেউলিয়া হওয়ার যে প্রক্রিয়াটা এটা কি একদিন দুই দিনে তৈরি হয়েছে না তিলে তিলে ধীরে ধীরে তৈরি হয়েছে ঠিক তেমনি ভাবে আজকের মুসলমান ধীরে ধীরে তিলে তিলে বেঈমান কাফেরদের অপকৌশল অপসংস্কৃতিকে আপন করে নিয়ে আজকে কিন্তু পুরোই ইসলামের প্রতিকূলে অবস্থান করছে দেখেন এত সুন্দর জান্নাতের বাগান মানুষের উপচে পড়া ঢেউ থাকার কথা জোয়ার থাকার কথা সেই তুলনায় হ্যাঁ প্যান্ডেল ফিলামাস আমি মেনে নিচ্ছি কিন্তু যেই রকম ভাবে মানুষ উপস্থিত হওয়ার কথা সেই রকম মানুষ কিন্তু আসছে না আপনারা দেখেন এই বাংলাদেশের মানুষ গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলাকে ঘিরে বাংলাদেশে কত নষ্টামি করেছে অথচ সেই খেলাটা ছিল জুয়া খেলা কি খেলা কথা বলেন জুয়া খেলা দৃষ্টিটা ছিল নোংরা দৃষ্টি তারা কি ফুল প্যান্ট পরেছিল না হাফ প্যান্ট তো হাফ প্যান্ট পরলে কি একটা মানুষের পুরোপুরি লজ্জাস্থান ঢাকা থাকে না দেখা যায় অবশ্যই দেখা যায় আপনি কিন্তু তার লজ্জিত বডির দিকে অপমানিত বডির দিকে তাকিয়েছিলেন পলকহীন দৃষ্টিতে একদিকে খেলা হলো জুয়া আরেক দিকে জুয়াটা কি হারাম না হালাল আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গৃহবস্তু শয়তানের কাজ বলছে কে
এই জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছেন, রাতভর মজা করেছেন, গোলা আতশবাজি ফুটিয়েছেন, যেটা মুসলমানের জন্য 100% হারাম। কথা বলেন? আচ্ছা, এবার আরেকটা জিনিসের দিকে থাকান, এবার তারা কি মুসলমান খেলছিল না বেঈমান? এখন বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, সেই বেঈমানদের অপসংস্কৃতিকে মুসলমানদের প্রিয় সংস্কৃতি হিসাবে আপন করে নিয়েছিল। এবার আসেন, চোখের দৃষ্টি ছিল তার নোংরা বডির দিকে, সেই দৃষ্টি চোখের পাপ হলো দেখা, চোখের জিনা হলো দেখা। যখন একটা মানুষের চোখে যখন নোংরামি দেখে, তখন কিন্তু তার নোংরামিটা কলবে এসে বাসা বাঁধে, যখন তার নোংরামিটা কলবে এসে বাসা বাঁধে, তখনই কিন্তু তার দেহের দ্বারা নোংরামি শুরু হয়, নফসের কুকাম শুরু হয়ে যায়। আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কেন জানেন? কারণ এগুলো হক কথা তো। আল হাক্কু মুররুন, হক কথা কি? বোমা গো মা, আমার ভাই তো একদম পাকা আমের মতো, মিষ্টি গাছের আমের তলা দিয়ে দেখবেন অযথাই মানুষ হাঁটাহাঁটি করে, একটানি পরে, ঠিক কিনা বলেন? ঠিক, মুমিনরা এরকম ভাবে থাকবে, কোথায় হুজুর আসছে, কোথায় আলেমরা আসছে, কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কোথায় দিন সম্পর্কে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেইগুলো নিয়ে কিন্তু সব সময় কি থাকে, ইমানদাররা তৎপর থাকে। কিন্তু আজকে সেই তৎপরতা নাই। মনে রাখবেন, ইসলাম যখন আবির্ভূত হয়েছিল পৃথিবীতে, তখন ইসলাম ছিল গরিব, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, আবার কিন্তু পৃথিবীর অবস্থা অবনতির দিকে যাচ্ছে। মনে রাখতে হবে, এটার জন্য কেউ দায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দা ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দার নিজেই নিজের উপর অত্যাচার করে। কোথায় যাবেন? যাওয়ার কি কোনো রাস্তা আছে? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, আল্লাহ আল্লাহর দাসের উপর মানুষের উপর আল্লাহ অত্যাচার, শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কোথায় বলুন তো ভাই? যাওয়ার কি রাস্তা আছে বলেন? কথা বলেন, আছে? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালো বাসে না। ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়লে কোনো সাহায্যকারীও, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দান করেন না। যাবেনটা কোথায় বলেন? এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নাবত সরব্বিকালা সাদি দ্য সিজিং। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাবত সরব্বিকালা সাদি। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর ধরা, আল্লাহর পাকরাও বড় শক্ত পাকরাও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কোথায়? কি হিসাব নিবে? জীবনের সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। জীবন যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, সেই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এবং দিন ধর্ম অনুযায়ী কতটুকু আমল করতে পারেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। পারবেন? পৃথিবীতে বিপদে পড়লে চা দিয়ে, কফি দিয়ে, সিগারেট দিয়ে, একখিলি পান দিয়ে, 500 টাকা দিয়ে, অথচ ঘুষখোর যেই বিচারক বা যারা সমাধান দিচ্ছে, ঘুষখোর যারা ঘুষ নিয়ে নিয়ে সমাধান দেয়, ওই সমস্ত মানুষের যেই চাহিদা, সেই চাহিদা দিয়ে কিন্তু আপনি প্লেসটাকে চেঞ্জ করে দিতে পারেন, মোড়টাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু পরকাল হবে পুরো ব্যতিক্রম। এই দুনিয়াতে ঘুষ টুস দিয়ে কিন্তু সব কিছু ঢেকে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোমা কবে পবিত্র কালামে হাকিমের 30, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারী কি পছন্দ? কারণ অহংকার সাজে একমাত্র আল্লাহর, কারণ তিনি হচ্ছেন আহাদ, আল্লাহ ইজ ওয়ান, দেয়ার ইজ নো গট বাট আল্লাহ, যে আল্লাহর সাথে, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। কল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মৃত্যু। অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই অহংকার যিনি করবে তার জীবন ধ্বংস ছাড়ার কিছুই, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা কৃপণতা মুক্ত থাকতে পারবে, যারা অহংকার মুক্ত থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ, ইউ গো টু প্যারাডাইস,
জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে আচ্ছা লবণ না দিলে কি খাবার খাওয়া যায় কেন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট অ্যানসার লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না খাবারে সব উপাদান থাকলেও লবণ ছাড়া কিন্তু স্বাদ শূন্য খাবার আর যতক্ষণ পর্যন্ত আপনি স্বাদ খাবারটাকে স্বাদের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার খাবার টাচ খাবে খেতে পারবে জিহ্বা নামক গোস্তের টুকরা অনেক বেশি পাওয়ারফুল ঠিক না বলেন ভেরি এক্সপেরিয়েন্স এই জিহ্বা নামক গোস্তের টুকরা এখানে টাচ করতে দেরি সে কিন্তু আইডেন্টিফাই করতে দেরি করে না এটা কি বর্ডার ক্রসিং হবে কি না সেই জিহ্বা নামক গোস্তের টুকরা টাচ লাগলেই কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে সম্মানিত উপস্থিতি লবণ ছাড়া যেমনি খাবারের স্বাদ বাড়ানো যায় না ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও কিন্তু কখনো আমলের স্বাদ পাওয়া যায় না আমি আপনাদেরকে আজকে জীবনে কোনোদিন আসিনি আলকোরা জীবনে কোনোদিনই গ্রামের নামও শুনিনি আমি আমার মধ্যে ছিল হাজারো কনফিউশন প্রোগ্রামে আসবো কি আসবো না কি আলোচনা করব কোথায় যাব কেমন হবে মানুষগুলো আর আমি তো মনে করছি বিশাল প্যান্ডেল আইসা তো দেখি না এত কাঙ্ক্ষিত না হ্যাঁ সত্যি কথাই তো বলছি সত্যি বলতে কি কোনো ভয় আছে যাই হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিই আপনাদেরকে আমি ছোট করতে চাই না কেন জানেন কারণ ধন্যবাদটা বর্তমানে একটা নাথিং কাঁঠাল গাছের পাকা পাতার মতো হয়ে গেছে কারণ বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতি আপনারা যে জান্নাতের বাগান এসেছেন আপনারা শুধু ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় আপনারা আরও অনেক কিছু পাওয়ার যোগ্য তবে আমি তো কিছু দিতে পারবো না সামান্য একটু আলোচনা করব পাবেন মনিবের কাছ থেকে আপনারা জানেন না আজকে যারা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বিশাল এক যুদ্ধে বিজয়ী হয়েছেন বিশাল বড় এক যুদ্ধ কারণ দেহের যুদ্ধের পায়সালা শেষ 61 হিজরিতে কারবালা হয়েছে কারবালাতে কিন্তু শারীরিক যুদ্ধ কি হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে সমাধান হয়ে গেছে এখন থেকে শুধু আত্মার যুদ্ধ চলবে কারণ আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা কিভাবে যুদ্ধ হয়েছেন জানেন আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানকে পরাজিত করেছেন কারণ পৃথিবীতে মানুষের ভালো কাজ করার ক্ষেত্রে যতগুলো বাধা আসে সবগুলো বাধা শুধু একমাত্র শয়তান তৈরি ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউন শাইতান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে গণ্য করো বলেছে কে আল্লাহ আর যারা আজকে মাহফিলে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে একটা মানুষের জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবে সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য কারণ জান্নাতে হলো অবর্ণনীয় সুখের জায়গা আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা জান্নাতের সুখের কথা বর্ণনা করে শেষ করা যায় না আবার জাহান্নামের দুঃখের কথা কষ্টের কথা বর্ণনা করে শেষ করা যায় না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি আমার মূল আলোচনায় যেতে চাই আজকে আমি আমার রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করব কারণ আজকে আমরা রাসূলের আদর্শ থেকে অনেক অনেক দূরে চলে গেছি যদি প্রশ্ন করি আপনাকে যে কেন চলে গেলেন আপনারা আমাকে উত্তর দিবেন যে হুজুর পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে মাতাল করে দিয়েছে পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয় এই আজকে এই মুহূর্তে আপনার এই যে আপনাদের এই এলাকার মানুষ যারা আছে তাদের জন্য কিন্তু বর্তমানে পরিবেশটা কিন্তু একটা পরীক্ষার হল আপনার কথা আপনারা মনে হয় বুঝেন নাই আপনাদের মতো বাংলাদেশ যদিও ছোট্ট একটা দেশ স্মল কান্ট্রি ছোট্ট দেশ এই দেশ ছোট হলেও মানুষের কিন্তু অভাব জান্নাতের বাগান মাহফিলে গেলে বস্তিতে গেলে পবিত্র কাজে গেলে মানুষের যথেষ্ট অভাব দেখা যায় তার কারণ কি জানেন কারণ প্রতি হাজারে 999 জন হবে কমপক্ষে জাহান্নামী কত 900 একজন হবে মাত্র ওয়ানলি ওয়ান পার্সন মাত্র হবে জান্নাতি গ্র্যান্টেড পার্সন এই এই পরিস্থিতিতে যেমন উপস্থিতি কম হয় ঠিক চিরস্থায়ী জান্নাত যেটা সেখানের উপস্থিতিও কম হবে এটা দেখে আমাদের এখানে যথেষ্ট আপনারা উপস্থিতি আছেন প্যান্ডেল অনুযায়ী যথেষ্ট আছেন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আজকে আমি একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিম থেকে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, আর আপনাদের দায়িত্ব হলো হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করে রাখা। কারণ বাঁচতে হলে এবং বাঁচাতে হলে অবশ্যই যিনি বাজার ধার প্রান্তে চলে গেছেন ওর সংস্পর্শে আপনাকে থাকতে হবে। কেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইজ, আমার জান্নাতে চলে এসো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে এসো। ডাক দিয়েছে কে? কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যেই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষগুলোর মধ্যে একমাত্র হক্কানি আলেমরাই আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু বলে দিয়েছে তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, অবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরাই হলো সাদিকিন, সত্যবাদী লোক। তোমরা যখন তাদের সংস্পর্শে থাকবে তখনই তোমরা কি হয়ে যাবে? জান্নাতে যাওয়ার মতো নিয়ামত প্রাপ্ত বান্দাদের মতো যোগ্য হয়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, আমরা সবাই কিন্তু দেখি মানুষ মারা গেলে তাকে ডেড বডি হিসাবে একটা কবরে রাখা হয়, কিন্তু কবরটা দেখতে যদিও একই রকম কিন্তু ভিতরের চরিত্র কিন্তু সম্পূর্ণ ডিভাইড আলাদা। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা সীমালঙ্ঘনকারী তাদের জন্য কিন্তু জাহান্নাম হবে, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের অর্ডার মান্যকারী, যারা মেনেছে তাদের জন্য কবরটা হবে জান্নাত। যারা যাদের কবরটা জান্নাতই হবে মনে করবেন না যে তারা মরে গেছে, ডেড বডি ডেড হয়ে পড়ে আছে। নও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ইমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক। কারণ আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন শয়তান হাজার চেষ্টা করে আপনাদেরকে আটকাতে পারে, এটা কিন্তু আজকের মাহফিলে আসাটা এটা কিন্তু মুমিনের জন্য বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। শয়তান অপকৌশল, আপনার ব্লাডে পর্যন্ত মিশে যেতে পারে, এক্সাস্ট হতে পারে, সে মানুষের ব্লাডে পর্যন্ত ঢুকে মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারে। সে পাওয়ার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেই শয়তানকে আপনারা পরাজিত করেছেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যারা কবরে যাবে আল্লাহ বলা হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে দিয়েছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ ইনদাও রব্বিহিম ইটস এ কোন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা ইন্তেকাল করার পরে যখন বর্জখী জীবনে পা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, তো মজা হয় নাই? আর জোরে বলতে হবে তো, আর জোরে কবরটা যখন ওপেন হয়ে যাবে, এই সিট ডাউন বসো, কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকে জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছে আর কি করিনি। যাবেন কোথায়? উপায় আছে? কথা বলেন আছে? আরো দুঃখের খবর শুনবেন, পৃথিবীতে দেউলিয়া হলে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে, আমাদের দেশ তাদেরকে সহায়তা দিয়েছিল। এইরকম যখন কেউ বিপদে পড়ে তাকে হেল্প করার জন্য কোনো না কোনো মানুষ এগিয়ে আসে, কিন্তু পরকালে কেউ কাউকে হেল্প করার জন্য এগিয়ে আসবে? বরং সবার কাছ থেকে নেওয়ার জন্য সবাই মরিয়া থাকবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, সেখানে আর মরার পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরে ওমা হুম আনহা বিগায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালিয়েও যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার।